যে বিধায়ক সাহেব বলছে, কত বড় আকারে মূর্খ দেখেন, সে ক্যানিংয়ে শুয়ে আছে, পুলিশ তাকে পাহারা দিচ্ছে, কি বুঝলে, চাচা বাঁচাও চাচা জান বাঁচাও, পুলিশের পাহারা দিয়ে টোপ ঘিরে রেখে দিয়েছে, কোন মুহূর্তে শেষ হয়ে যাবে। ওইখান থেকে উনি রাত্রিরে এসে আনিস পাইপ দিয়ে নেমে পালাচ্ছিল, উনি এসে চামড়া চোখে দেখেছিল, তাহলে উনিও কি জানেন নাকি কে মেরেছে? তার হ্যাঁ, ওই ফচকে পিরিজেরা কী করেছে বাংলার মানুষ জানে। যে যা ধর্মের জায়গায় থাকবে, আপনার ধর্মের জায়গায় আপনি যে ধর্ম করুন, আমার জায়গায় আমি ধর্ম করব। আমি ওই মাথায় টুপি দিয়ে হ্যাঁ মুসলমানকে ধোকা মারতে পারবো না, আমি গলায় পৈতে দিয়ে মুসলমান হয়ে গলায় পৈতে দিয়ে হিন্দু ভাইকে ধোকা মেরে ভোট লোবো, হ্যাঁ ওটা বলে পারবো না। আমি চোরে চোরে মাস্তুতো ভাই, তারা যদি বসে ভাগযোগ করে খেয়ে নেয় আর ইসলাম সাহেব কাজকাম যদি না করায়, তাহলে সে টাকা দিয়ে লাভ কী হলো সরকারের? হ্যাঁ, সরকার তো জেনে শুনে দিয়েছে টাকাটাকে, যাতে যেসব রাহব্বল আমার আছে আমি পুষে রেখেছি তাদেরকে টাকাটা পাস করে দাও, তারা ইচ্ছা মতো খাবে পিঁড়ে উড়াবে, কী বুঝলেন, আর তারা আমারই কাজ করে যাবে, কী বুঝলেন, সরকার দিয়েছে সরকার দিয়েছে আমার প্রচার করে যাবে। তাহলে এই যদি সরকারের মনে থাকে, তার মনোভাব যদি হয়, তাহলে কী করে কাজ হবে? আমার বংশের ছেলেরা, আমার ভাইপোরা, আমরা মুরব্বী হয়ে বয়োজ্যেষ্ঠ হয়ে আমরা বহুতবার বলছি, হ্যাঁ তাতে মমতা ব্যানার্জি সাহেব কোনো খেয়াল করছে না, চোখ মুজে উনি ঘুমোচ্ছেন, নির্দ্বারায় যাচ্ছেন, উনি কানে শুনতে পাচ্ছেন না, ওনার যে সমস্ত মন্ত্রী করেছেন কী বুঝলেন, তেনারা চুপচাপ বসে আছে, কারণ কি, ব্যাপারটা কোন জায়গায়? হ্যাঁ, ও জাদুঘর দিয়েছেন তারা যে বলছে, হ্যাঁ যারা প্রতিবাদ করছে ন্যায় কথা বলছে, এখন একটাই ভাটা শিখে রেখেছে, বলবে উনি হচ্ছেন সিপিএম, উনি হচ্ছেন বিজেপি, উনি হচ্ছেন কংগ্রেস, এই কথা বলে কী বুঝলেন আড়াল করে আর মুচুড়ে ওনারা খেয়ে যাচ্ছেন, এই ফচকে ফচকে পিরজাদা উনি করে খেয়ে যাচ্ছেন, এই ফচকে পিরজাদা শেষ করে দিল তো, কী বুঝলেন, যাকালে উড়ি করছেন মমতা ব্যানার্জি সাহেব, হ্যাঁ ওনার কিচ্ছু নেই, আমি বলেছি ঢোল কোম্পানি দাদার মলম, হ্যাঁ একটু খেয়াল করতে বলুন কোথা আছে, ওনার পার্টির লোকেরা ওনার দলের লোকেরা আমার এখানে আছে, কী বুঝলেন, এই দলের ভিতরে বাড়ানো লোক তারা আমার পাশে দাঁড়িয়ে আছে, এই জ্ঞানটাই এনাদের নেই, কী বুঝলেন, আমরা চাই উন্নয়ন, আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কী বুঝলেন, জিজ্ঞেস করুন তাদের কাছে এসে, হ্যাঁ এরা ইসলাম সাহেবের জন্যে এসে বলে কী উন্নয়ন হবে কী দরকার, আমরা বলে দিলুন, একবার শুনে চলে গেলে মিডিয়া করে দিলে কাজ হবে, এ কথা বলে যে মিডিয়া দেখিয়ে দিলে সব ঝেড়ে মেরে হ্যাঁ আত্মসাত করে খেয়ে ধুলির সাত করে ফেললে, কী বুঝলেন, এটা আফসোস দুঃখের বিষয়, টাকাটা উনি দিলেন আর তাঁর লুটেমেটে খাওয়া কী বুঝলেন দলেরা কী বুঝলেন শেষ করে দিলেন খেয়ে, এই তো কাজ হচ্ছে, কিছুই হয় না জনগণের জন্য, কিছুই হলো না কাজ, ফালতু টাকাটা দিচ্ছে। যে পিরজাদার কথা আমি ইশারা দিলেন তো ফচকে পিরজাদা, যেনার কথা বলছেন নাই, ওই যে ফচকে পিরজাদা যিনি ফেঁতে কেটেছিলেন, ফেঁতে কাটা পিরজাদার কথা বলছেন তো, সে ফচকেটা কী বুঝলেন ওই মণিপুর শ্মশানঘাটে উনি বাড়ি, ওনার বাড়ি করেছে, নতুন মেহমানকে নতুন নতুন বাড়ি করেছে বা চাঁচাচ্ছে, কী বুঝলেন শ্মশানঘাটের পাশে, ওনার কীর্তি বাংলার কোটি কোটি মানুষ জানেন, হ্যাঁ খালি উনিই খালি বলে চলে যাচ্ছে, কী বুঝলেন ওই ফচকে পিরজাদা শেষ করে দিলে সব, কী বুঝলেন যিনি ফেঁতে কেটেছিলেন, যিনি আপনার দাদা পীরের দরবারে নিয়েছে মেয়ে থেকে নিয়ে সেরেক বিদাজ করলেন, ওর নামটা কী বলবো, বাংলার মানুষ জানে সব, এই কথা তো বুঝে নিয়েছে কাকে বলছি না বলছি, হ্যাঁ ওকে বাংলার মানুষ মেনে লাইনে, মুড়িদা মেনে লাইনে, ওর বাড়ি যায়নি লোকেরা, কী বুঝলেন ওই পার্টির কিছু দলমল আছে তারা হুড়োহুড়ি করে, সাধারণ মানুষ কেউ যাবে না, ফাঁসেক ফাঁসেক ফাঁসেক, আবার উনি বলছেন রসুল্লাহকে আমি দেখেছি পাঁচবার সাতবার দেখেছি, গম্বুজে রসুল্লাহ দেখছি, এখানে পাঁচবার সাতবার করে দেখি আর কসম ঘন ঘন কসম খেয়েছে আর বলছে, আচ্ছা বলুন যে রসুল্লাহ বলেন যে যত বেশি কসম খাবে সে তত বড় মৃত্যুক, বড় মৃত্যুক হচ্ছে, কী বুঝলেন, আর রসুল্লাহকে দেখলে কেউ বলে নবীকে দেখেছি বলে, কেউ শোনা পেলে কেউ বলে আমি শোনা পেয়েছি বলে, হ্যাঁ কোনোদিন বলবে না, হ্যাঁ কেউ যদি নবীকে দেখে যায় রসুলকে দেখে থাকে, হ্যাঁ সে কখনো জীবনভর মরে গেলেও সে, কিন্তু দীপাবলির
ফেতে কাটতে যাবে না। এই যে ফেতে কাটা, হ্যাঁ, ওই ফচকে পীরজাদা কী করেছে বাংলার মানুষ জানে। যে যার ধর্মের জায়গায় থাকবে, আপনার ধর্মের জায়গায় আপনি যে ধর্ম করুন, আমার জায়গায় আমি ধর্ম করব। আমি ওই মাথায় টুপি দিয়ে, হ্যাঁ, মুসলমানকে ধোঁকা মারতে পারবো না। আমি গলায় পৈতে দিয়ে মুসলমান হয়ে গলায় পৈতে দিয়ে হিন্দু ভাইকে ধোঁকা মেরে ভোট লোবো, হ্যাঁ, ওটা বলে পারবো না। আমি ওখানে যে, হ্যাঁ, ঠাকুরের কাছে এইসব পুজো করে দিয়ে আর ভোট লোবো, ওটা আমি পারবো নেই, ওটা মুসলমানের কাজ নেই, কী বলেন? আর হিন্দু ভাইয়েরা যেসব রাজনীতি করতেন, ওনা এসে মসজিদে মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে আর হাত তুলে মুনাজাত করবে আর ইফতার খাবে, এই ধোঁকাবাজ কিন্তু ধোঁকাবাজ চলবে না। বাংলার মানুষ জানে এটা একমাত্র এরা এটা করে যাচ্ছে মানুষকে ধোঁকা মেরে ভোটটা ঝাড়ার জন্যে। আমি যা যাই আছি, আমি হিন্দু হিন্দুই আছি, আমার পৈতে পৈতেই থাকবে। আমি মুসলমান মুসলমানই আছি, আমার মাথার টুপি থাকবে। মানুষ কাজ দেখে ভোট দেবে, মানুষ কর্ম দেখে ভোট দেবে, কী বুঝলেন? মানুষ অন্য কিছু রং দেখে না, এটাই বলতে চাইছে। তবে এই ধোঁকা বেশি দিন নয়, এই ধোঁকা আস্তে আস্তে সব খোলসা হয়ে গেছে, মানুষ বুঝতে পেরেছে, মানুষ সরে চলে যাচ্ছে। এটাই আমি বলেছি, আর দুদিন পরে ভালো মতন দেখতে পাবে। এটা মনে করবেন না যে বিশাল ভোট পেয়ে গেছি, আহ বিশাল ভোট, সব ভোট আমার কাছে। ও ভোটটা কীভাবে পেয়েছেন আমরা জানি, হ্যাঁ, ত্রাস ত্রাস ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে নিজের প্যাকেটে ভোটটা মুচড়ে ঢুকিয়ে দিয়েছি। ওটা বিজেপি কিন্তু কী বিনে বিজেপি ভোটটা ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, বিজেপি নিজের পায়ে নিজের ক্ষতি করছে, বিজেপি নিজেকে নিজের দলের ক্ষতি বিজেপি নিজেই করেছে, করে এই ভোটটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। বেশি দিনের জন্য নয়, সামনেই এসে গেছে দিন, কী বুঝলি, তার প্রমাণ শুরু হয়ে গেছে। এখন সব ভেঙে পালাচ্ছে, বিজেপিতে ভেঙে পেলিয়ে যাচ্ছে, যে অন্য জায়গায় ঢুকে যাচ্ছে। দেখছেন না কী লড়াই চলছে? এ তো আনিস মারা গেল, শুনলেন না কী হলো? কারা আছে, কারা আন্দোলন করছে? কদিন আগে আমরা দেখি আনিস হত্যা হয়েছে, তো এই কিছুদিন আগে শুনেছি যে ক্যানিংয়ের বিধায়ক তিনি মন্তব্য করেছে যে পাইপ দিয়ে পালাতে গিয়ে পড়ে মারা গিয়েছে। ও পাইপ দিয়ে পালাতে মরে গেছে, ওখানে যে বিধায়ক সাহেব বলছে, কত বড় আকারে মূর্খ দেখেন, সে ক্যানিংয়ে শুয়ে আছে, পুলিশ তাকে পাহারা দিচ্ছে, কী বুঝলে, চাচা বাঁচাও চাচা যান বাঁচাও, পুলিশে পাহারা দিয়ে টোপ ঘিরে রেখে দিয়েছে, কোন মুহূর্তে শেষ হয়ে যাবে। ওইখান থেকে উনি রাত্রিরে এসে আনি পাইপ দিয়ে নেমে পালাচ্ছিল, উনি এসে চামড়া চোখে দেখেছিল, তাহলে উনিও কি জানেন নাকি কে মেরেছে? তার নিশ্চয় উনি জানেন, কী মানে চোরে চোরে মাসতুত ভাই কি, তাহলে উনি নিশ্চয়ই জানেন, উনি দেখেছেন, ওনাকে ধরলে তাহলে বেরিয়ে যাবে সঠিক জিনিসটা, কী বুঝলেন? এককালে মমতা বলেছিল বামপন্থীরা কত মায়ের কোল খালি করেছে, কত মানুষ খুন করে ফেলছে, হ্যাঁ বলে চিল্লেছিল মমতা, বলেছিল তো, আমি যদি কোনো সময় পাওয়ার এসে পারি, ক্ষমতা এসে পারি, একটা মায়ের কোল খালি করতে দেবো না, বলেছিল। আপনি তো এসে গেছেন, ক্ষমতা এসে গেছেন, কী করছেন? মায়ের কোল খালার কোল তো খালি করেই চলে এসেছেন, হ্যাঁ, দিনে রাতে কত মার্ডার হচ্ছে, কত খুন হচ্ছে, সব কি কাগজে এসছে, বুঝতে পারছেন না? তবে আনিসকে মেরেছে, মেরে কিছুই হবে না, বসিয়ে দেওয়া যাবে না, কী বুঝলেন, বুঝলেন না? নিশ্চয়ই মনে রাখবেন, প্রতিবাদ মানুষ করবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, মানুষ হকে দাঁড়িয়ে থাকবে, মেরে প্রতিবাদ বন্ধ করা যায় না। ওরা হাজার হাজার আনিস তৈরি হয়ে গেছে বলে এসেছি আমি। একটা কথা মনে রাখবেন, আজকে আনিস চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহর হুকুম মমতায় চলে গেছে, হ্যাঁ, তাকে মেরে দেওয়া হয়েছে, প্রশাসন মেরেছে, কী বুঝলেন? এই যে দায়ী হচ্ছে আপনার সরকার, সরকারের মাথার উপর যিনি বসে আছে মেন দায়ী হচ্ছে তিনি হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব দায়ী, কী বুঝলেন? তবে যত যাই হোক, বিচার হোক, যাই হোক, আনিস কিন্তু সঠিক বিচার পাবে না, এটা আমি বলতে চাইছি, দেখে নেবেন, আনিস কিন্তু সঠিক বিচার পাবে না, সব হজম করে দেবে আমার বলে মনে হচ্ছে বাবা।